আসসালামু আলাইকুম ঘরোয়া রান্নাবান্না পেজ থেকে হাজির হলাম আরও একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের রান্না করে দেখাবো বাবুরজির রেসিপিতে মুগ ডাল দিয়ে ডিম ভোনা রান্নাটা কিন্তু একদমই সহজ আর খেতে অসাধারণ টেস্ট চলুন তাহলে রেসিপিটি দেখে নেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন এখানে তিনশো পিস মুরগির ডিম সিদ্ধ করে ছিলে নেওয়া হচ্ছে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এতগুলের ডিম একসাথে কেন রান্না হচ্ছে এগুলো হচ্ছে বিয়েবাড়ির রান্না এখন মুরগির ডিমগুলো ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখানে তিন কেজি পরিমাণ মুগ ডাল এখন ভেজে নেওয়া হচ্ছে চুলার আস্তে আসছে হাই হিটে একটু সময় নিয়ে মুগ ডালগুলো ভালোভাবে ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে মুগ ভেজে নেওয়া হয়েছে একটু অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে নিচে পুড়ে যাবে মুগ ডালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে ডালগুলো কিন্তু ভিজিয়ে রাখেনি শুধু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে বিয়ের সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এজন্য প্রচণ্ড কাদা দুই থেকে তিনবার পানি দিয়ে মুগ ডালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে এখন দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ সয়াবিন তেল এখন ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে ডালের উপরে যে সাদা সাদা ময়লাগুলো ওঠে এগুলো ফেলে দিতে হবে এখন দিয়ে দেওয়া হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেওয়া হবে আস্ত কাঁচামরিচ আর দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন ডালগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে দেখেন ডালগুলো সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে এখন আরেকটা পাতিলে পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে ডিমগুলো ভেজে নেওয়া হবে ডিমগুলো একটু লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে আর এখানে কোনো হলুদ টলুদ কিছু ব্যবহার করিনি শুধু ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে সবগুলো ডিমই সুন্দরভাবে ভেজে ডালের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এখন এখানে যে ডিম ভাজার তেলটা ছিল ওগুলো দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে একটু সাবধানের সাথে নাড়াচাড়া করতে হবে তা হলে ডিমগুলো ভেঙে যাবে নামানোর আগে অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন দেখেন একদম সহজভাবে রান্না হয়ে গেল মজাদার মুগ ডাল দিয়ে ডিম ভোনা ডিম ভোনাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ